ভাস্কর কাজ করবে এবং ভাস্কর রয়েছে ধামাকা থেকে। ভাস্কর, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে কথা আমরা প্রত্যেকে বলছি, লাগাতার মাটি কামড়ে আমরা রিপোর্টিং করে গিয়েছি, লাগাতার খবর দেখে গিয়েছি, চাপে পড়ে পুলিশ তৎপর তো হয়েছে, কিন্তু এই পুলিশ 4:35 FIR এর 7:55 সন্তুপানকে গ্রেফতার করে আর এত তামঝাম করে এত রণসজ্জা নিয়ে এখনো মাফিয়া শেখ সাদানকে গ্রেফতার করতে পারে না। একদমই সমাদৃতা, রিপাবলিকের প্রতিনিধিকে খুব দ্রুততার সঙ্গে পুলিশ গ্রেফতার করে এবং রিপাবলিক লাগাতার প্রথম দিন থেকে আমরা প্রশ্ন করে এসেছি শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে, যেটা বাংলার মানুষও জানতে চান। এই মুহূর্তে আমি ধামাকালিতে রয়েছি, ধামাকালির ছবিটা দেখাবো আমার ভিডিওর শ্রমিকগুলো, রবি একটু ছবিটা দেখাও। এই মুহূর্তে কার্যত বিরাট পুলিশের আয়োজন, যেমন এই একটা গাড়ি, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বসিরহাট পুলিশ ডিভিশনের একটা গাড়ি, তার পাশাপাশি আরও একাধিক গাড়ি, পুলিশের আরও একাধিক গাড়ি, উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল বা আরও নিচুতলার যারা কর্মীরা রয়েছেন, এখানে প্রচুর সংখ্যায় ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। কোথাও একটা গিয়ে দেখে অন্তত মনে হচ্ছে যে প্রবল চাপের মুখে পড়ে এই সংখ্যায় ফোর্স মোতায়েন করতে বাধ্য হয়েছে রাজ্য পুলিশ। ফেরিঘাটের ছবিটা দেখাবো আমার ভিডিও নিউজ রবি কল্লোল, রবি একটু সঙ্গে এসো। এই মুহূর্তে ফেরিঘাটের ছবিটাও দেখাচ্ছি, এটা হচ্ছে ধামাখালি ফেরিঘাট। এই ধামাখালি ফেরিঘাটের এখানেও কিন্তু র্যাফ বা অন্যান্য পুলিশ কর্মীদের মোতায়েন করে রাখা হয়েছে। ছবিটা দেখাবো অবশ্যই সঙ্গে নিয়ে, সার্বিক ছবিটা দেখাবো। এখানেও যেমন রাজ্য পুলিশের আধিকারিকদের মোতায়েন করে রাখা হয়েছে, তার ঠিক পাশাপাশি রবি আমার সঙ্গে এসো, একদম ধামাখালি যে ফেরিঘাট সেই ফেরিঘাটের ছবিটাও দেখাবো। নিঃসন্দেহে দাঁড়িয়ে প্রচুর সংখ্যায় ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। কোথাও একটা গিয়ে রাজ্য পুলিশ তারা লাগাতার প্রশ্নের মুখে অনেকটাই চাপে পড়েছেন, যে কারণে এই ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং 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 অবশ্যই যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও একজন র্যাফের কর্মী, তিনি আসছেন, তার পাশাপাশি আরও বেশ কয়েকজন র্যাফের কর্মী, তারাও কিন্তু এখানে আসছেন। লাগাতার আমরা প্রশ্ন করে গিয়েছি শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে, শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে, সেই প্রশ্নের উত্তর রাজ্য পুলিশের ডিজিকেও আমি করেছি, কিন্তু কোনো সদুত্তর, কোনো স্পেসিফিক অ্যান্সার এখনও অবধি দিতে পারেনি। গোটা রাজ্যের পুলিশ মিলে মাত্র একজন দেশদ্রোহীকে এখনও অবধি খুঁজে বের করতে পারেনি, প্রায় 50 দিনের কাছাকাছি সময় পেরিয়ে গিয়েছে। শেখ শাহজাহানের মতো যারা তৃণমূলের সম্পদ, যারা এই দেশের ভিতরে রোহিঙ্গাদের আশ্রয় দেয়, যারা এই দেশে রোহিঙ্গাদেরকে প্রবেশ করতে সাহায্য করে, তাকে ধরার জন্য ফোর্স কিন্তু কতটা স্বচ্ছন্দে কাজ করছে বা আদৌ কতটা তাদের গ্রেফতারের ইচ্ছা রয়েছে। কিন্তু ভাস্কর, যে পুলিশ কি করছে, পুলিশ কি করে এতগুলো ফোর্স নিয়ে এত তামঝাম করে এখনো পর্যন্ত একটা সদর্থক পদক্ষেপ নিতে পারে না, শুধু বৈঠকের পর বৈঠক করে যায়। সুখেন্দু রয়েছে আমার সঙ্গে, সুখেন্দু এক প্রশ্ন করব, আমি এই প্রশ্নটাকে কিছুতেই নড়তে পারছি না, কারণ আমি উত্তর পাচ্ছি না। 4:35 FIR হয়, 7:55 গ্রেফতার হয় সন্তুপান, এত তামঝাম করে এত ফোর্স নিয়ে, তুমি লাগাতার বৈঠকের কথা বলছো, এত বৈঠক করে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না, যাকে গ্রামবাসীরা বলছেন দেখতে পাচ্ছি। একেবারে দেখো, সেটাই প্রশ্ন, সেটাই বারবার, সেটাও আমরা রাজ্য পুলিশের জিজি তাকে আমরা এই প্রশ্নটা করেছিলাম, তার প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার বলে দেন যে তিনি যারা যারা এর সঙ্গে অন্যায়ের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, এইটুকুই তার কাছ থেকে বার্তা পেয়েছে। এবং তিনি বলছেন, কিন্তু কবে পাওয়া যাবে, কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমি প্রশ্ন করেছিলাম, এদিকে ভাস্কর প্রশ্ন করেছিল, সৃজিতা প্রশ্ন করেছিল, প্রত্যেকে প্রশ্ন করেছিলাম, আমরা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের কোনো রকম সদুত্তর পাইনি। কিন্তু বৈঠকের পর বৈঠক হচ্ছে, একের পর এক আমরা দেখছি যে দফায় দফায় বৈঠক চলছে, কিন্তু সেই বৈঠকে সত্যি কোনো রকম আউটকাম নেই, কোনো রকম তার কাছ থেকে বিন্দু মাত্র যে কেন হচ্ছে, নাকি শুধুমাত্র পুলিশ এসেছে বলে বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছে বলে এখানে ফোর্স বাড়ানো হয়েছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। বারবার আমরা দেখতে পাচ্ছি যে গত 15 দিন ধরে যে সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল বা ফোর্স ছিল, তার চেয়ে বলা যে দ্বিগুণ কেন, বহুগুণ পুলিশ মোতায়েন এই মুহূর্তে, কারণ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই মুহূর্তে রয়েছেন এখানে, কিন্তু তারা বৈঠক করছেন, তাদেরকে সরাসরি রাজ্য পুলিশের যিনি সর্বাধিক প্রধান তার কাছে প্রশ্ন ছুড়ে
দিল, তাকে তাকে প্রশ্ন করলো, তিনিও তার কোনো উত্তর দিতে পারেননি, স্পেসিফিক প্রশ্ন তার কোনো স্পেসিফিক উত্তর নেই। আমরাও সেই উত্তরটা খোঁজার জন্য করছি এবং এখানকার মানুষজন তারাও হয়তো জানতে চাইছেন, বিভিন্ন সময় এসে জিজ্ঞেস করছেন যে কোনো আপডেট আছে কিনা, কিন্তু সেই আপডেট কোনো আপডেট মিটিং হচ্ছে, কিন্তু মিটিং হচ্ছে ওই যে কথাটা একটু আগে ময়ূখও বলছিল এবং তুমিও বলছো কি কথা, সত্যি মিটিং হচ্ছে, মিটিংয়ের পর মিটিং হচ্ছে, থানায় মিটিং চলছে, এখানে মিটিং চলছে, বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এবং দফায় দফায় টহল চলছে, কিন্তু কোনো উত্তর এই প্রসঙ্গে পাওয়া যায়নি যে শেখ শাহজাহান কোথায়, তাকে গ্রেফতার করা যাবে কিনা। এটাই বড় প্রশ্ন এই মুহূর্তে। আমি ভাস্করের কাছে চলে যাবো। ভাস্কর, আরো মুভমেন্ট দেখছি আমি, আরো দেখতে পাচ্ছি আমরা যে র‍্যাফ মোতায়েন করা হচ্ছে, আরো বেশি বেশি করে ফোর্স বাড়ানো হচ্ছে, কিন্তু শেখ শাহজাহান কখন গ্রেফতার হবে? এই তামঝাম তো চলছে কাল বিকেল থেকে, সৃজিতা রাত ভর ছিল, রাত ভোর থেকে সৃজিতা সেই ছবি তুলে ধরেছে, এখনো সৃজিতা রয়েছে ধামাখালিতে, কিন্তু শেখ শাহজাহান কোথায়, এত সময় কেন লাগছে? একদম এটাই প্রশ্ন, কারণ কোথাও গিয়ে কি রাজ্য পুলিশের সদিচ্ছা নেই, নাকি রাজ্য পুলিশ কোনো এক অদৃশ্য শক্তির কাছে তাদের হাত পা শিরদাঁড়া সবটাই বাধা এবং বিক্রি হয়ে গেছে, যে কারণে একজন দেশদ্রোহীকে গ্রেফতার করতে পারে না? কিন্তু দফায় দফায় বৈঠক 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 আরও বৈঠক, তার থেকেও বেশি সংখ্যায় বৈঠক হয়ে চলে, বাস্তবে শেখ শাহজাহান গ্রেফতার হয় না। ধামাখালিতে এই মুহূর্তে পুলিশ ডিপ্লয়মেন্টের ছবিটা দেখো, যেখানেই চোখ যাবে যেদিকেই চোখ যাবে সেদিকে শুধু পুলিশের গাড়ি আর পুলিশ কর্মীদের উপস্থিতি, কিন্তু বারবার করে বৈঠক হচ্ছে, কিন্তু সেই বৈঠকের কোনো সারমর্ম অন্তত বাংলার মানুষ যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন কি না, অনেকটাই সন্দেহ রয়েছে সমাদৃতা, কারণ শেখ শাহজাহান এখনও অবধি গ্রেফতার হয়নি। চতুর্দিকে শুধু পুলিশের গাড়ি চাপে পড়ে এত সংখ্যায় পুলিশ মোতায়েন তো হয়েছে, শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে, কারণ শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে, এই প্রশ্নটা গোটা বাংলার মানুষ তুলছেন, বারবার তুলছেন, কিন্তু তা সত্ত্বেও শেখ শাহজাহান এখনও অবধি অধরাই। এবং সার্বিকভাবে বিগত 36 ঘন্টাতে সন্দেশখালিতে যে ধরনের পুলিশি মুভমেন্ট রয়েছে, অন্তত যেমন অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে করা হয়েছিল, যেমন একদিকে বিদেশিদের সাহায্য করা কিংবা আরও নানান ধরনের অভিযোগ যেরকম বিরোধী দলের তরফ থেকে করা হয়েছিল, তারপরেও প্রায় 50 দিন অতিক্রান্ত হয়েছে, এখনও অবধি কিন্তু শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারেনি। এবং বিরোধীরা বারংবার অভিযোগ করেছেন, কখনও বলেছেন শেখ শাহজাহান কিন্তু বিভিন্ন সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত, আবার কখনো বিরোধীদের অভিযোগ এটাও ছিল শেখ শাহজাহান রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এই রাজ্যে এই দেশে। এত গুরুতর অভিযোগের পরেও এখনও অবধি শেখ শাহজাহান গ্রেফতার হয়নি, কিন্তু গোটা ধামাখালি এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে পুলিশে ছয়লাপ, কিন্তু বাস্তব ছবি বলছে শেখ শাহজাহান এখনও গ্রেফতার হয়নি। তার জায়গায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে রিপাবলিকের প্রতিনিধিকে এই পুলিশ গ্রেফতার করতে পারে, এই বীরবঙ্গা পুলিশ রিপাবলিকের প্রতিনিধিকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করে সমাজের কাছে কলার উঁচু করে বলতে পারে তারা কত তৎপরতার সঙ্গে কাজ করে। নির্লজ্জ পদক্ষেপ বলল কম বড় হয়, আমি অভিধানে এমন কোনো শব্দ পাচ্ছি না যা দিয়ে গণতন্ত্র